পাকিস্তান তেহরিক ই ইনসাফের একটি ভার্চুয়াল রাজনৈতিক সমাবেশ করাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে অডিও ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি সেখানে সাবেক প্রধানমন্ত্রী তার পক্ষে জনগণকে ভোটের আহ্বান জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় পাকিস্তান তেহরিক ই ইনসাফের ওই ভার্চুয়াল সমাবেশের সময় ইন্টারনেট বিচ্ছিন্ন হয়েছে রোববার পাকিস্তানের তেহরিক ই ইনসাফের ভার্চুয়াল সমাবেশের এই অডিও ক্লিপটি ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নের বেশি মানুষ দেখেছেন এছাড়াও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কয়েক হাজার মানুষ সরাসরি দেখেছেন ইমরান খানের ছবির উপর ব্যবহৃত অডিও ক্লিপটিতে চারে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমাদের লোকদের অপহরণ করা হচ্ছে এবং তাদের পরিবারকেও হয়রানি করা হচ্ছে তিনি বলেন আমাদের দলকে জনসভা করার অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না ইমরানের বক্তব্যটি কারাগারের অনুমতি নিয়ে একটি লিখিত বক্তব্য থেকে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে প্রতিবেদনে বলা হয় লাইভ স্ট্রিমিং এ বাধা আসন্ন নির্বাচনের স্বচ্ছতার বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে দেশ দশের কথা বলে